গাছের কোটরে থাকে পাখির বাসা, কিন্তু গাছের কোটরে বোমা? হ্যাঁ, গাছের কোটরে তাজা বোমা উদ্ধার। রাজ্যে আবার ফের নয়া জল্পনার উত্তেজনা, কেন্দ্রস্থল উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দলে। উল্লেখ্য, রামপুরহাট বগুইটি গ্রামে হত্যালীলার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি অস্ত্র বোমা উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মতোই অস্ত্র বোমা উদ্ধারে জোর দিল জগদ্দল থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে জগদ্দলের গোলঘর জিলিপি মাঠের ধারে একটি বিশালাকার বটগাছের ফাঁক ফোকর থেকে আটটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। এর আগেও গত শুক্রবার ভোরে শ্যামনগর প্রভাতী সংঘ মাঠ থেকে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে পুলিশ পাকড়াও করেছে। পুলিশ জানিয়েছে অস্ত্র ও বোমা উদ্ধারে তল্লাশি অভিযান জারি থাকবে। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।